আজ 17 মার্চ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে আনন্দ শোভাযাত্রা উখিয়া কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু কিশোরদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উখিয়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। সভাপতির বক্তব্যে ইমরান হোসাইন সজীব বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর হাত ধরে। বঙ্গবন্ধু ছিলেন স্বপ্নচারী ও সম্মোহনী নেতা। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন, এদেশকে স্বাধীন করতে হবে, স্বাধীন রাষ্ট্র তৈরি করতে হবে। এই স্বপ্ন সকলেই দেখাতে পারে না। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন বলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর হাত ধরে। বঙ্গবন্ধু ছিলেন স্বপ্নচারী ও সম্মোহনী নেতা। তিনি আসলে একটি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন যে দেশকে স্বাধীন করতে হবে, স্বাধীন রাষ্ট্র তৈরি হবে। এই স্বপ্ন কিন্তু আসলে সকলে দেখাতে পারে। আপনারা দেখবেন যে আমি 7ই মার্চের ভাষণ যদি দেখেন এবং আরও আগের 69 গণ অভ্যুত্থান, প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু সবসময় আশার বাণী শুনিয়েছেন। কখনোই তিনি বলেননি যে আমরা স্বাধীন হতে পারবো না, আমরা কখনো তিনি কোনো একটা বক্তব্যে সংশয় প্রকাশ করেন। এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার সালে আহমেদ, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননেসা বেবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা সহ অন্যান্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।